একটি লেডিস ব্যাগ আছে প্রথম পুরস্কার সবার জন্য, কিন্তু সমান পরিমাণ এখানে জল দেওয়া আছে আর হচ্ছে এই পাইপটাও দেওয়া। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আদানি ব্লগ। বন্ধুরা চলে এসেছি আজকে আপনাদের জন্য নতুন একটি খেলা নিয়ে। আজকের খেলাটি খুব একটি স্পেশাল খেলা, কারণ আমি জানি এই খেলাটি আপনারা কখনোই দেখেননি। তো খেলাটি আপনারা পুরোটা সময় থাকবেন এবং এনজয় করবেন, আর আমার ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে। তো আজকের কী ধরনের খেলা আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। তো এই যেখানে দেখতে পাচ্ছেন চারজন প্রতিযোগী, এই যেখানে আছে, আপনার নামটা বলেন। তো এই যে উনি কিন্তু একদম নতুন প্রতিযোগী, এখানে আছেন, আপনার নামটা বলেন। এখানে একজন আছেন, আর একজন। তো এই চারজন কন্টেস্টেন্ট নিয়ে আমাদের আজকের খেলা। তো আর এই যে আরো দর্শক দেখতে পাচ্ছেন, এই যে এই পাশে অনেক দর্শক আছে, এই যে এই পাশে একটি দর্শক আছে। তো সবাই তাদের জন্য একটা জোরে হাততালি দেন। আজকের খেলাটি কি ধরনের খেলা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এই যে দুটি করে গ্লাস দেখতে পাচ্ছেন, একটা পাইপ দেখতে পাচ্ছেন, এই যে এখানে সব জায়গায় দুটি করে গ্লাস আর একটি করে পাইপ রাখা আছে, সবার জন্য দুটি করে গ্লাস রাখা আছে। এখানে এই যে একটা গ্লাস ভর্তি জল থাকবে আর একটা গ্লাস খালি থাকবে, আর এই যে পাইপ থাকবে, এই পাইপ দিয়ে এক মিনিটের মধ্যে কে সব থেকে বেশি চুমুক দিয়ে এই গ্লাস থেকে চুমুক দিয়ে এই গ্লাসে পাইপ দিয়ে ছাড়তে হবে। তো এইভাবে কে সব থেকে আগে কম সময়ের মধ্যে বেশি গ্লাস ভর্তি করতে পারে সেই হবে আজকের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। এইভাবেই খেলাটি হবে। আর প্রথম যে পুরস্কার, এই যে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি লেডিস ব্যাগ আছে প্রথম পুরস্কার, সেকেন্ড পুরস্কার আছে এই যে একটি সুন্দর মেলামানের থালা, আর থার্ড পুরস্কার আছে একটি চমক। তো আজকের খেলাটি নিশ্চয়ই অনেক ভালো হবে। তো সবার জন্য একটা জোরে হাততালি। তো আমরা একটু শুনে নেই যে তারা এই ধরনের খেলা এর আগে দিয়েছে কিনা। আপনি কি কখনো এই ধরনের খেলা দিয়েছেন? আপনি পারবেন মনে হয়? চেষ্টা করব। আপনি দিয়েছেন কখনো? আপনি কখনো দিয়েছেন? না, দেইনি। তো সবাই আশা করি ট্রাই করবেন ভালো করার জন্য। তো এখনই আমরা খেলাটি শুরু করতে যাচ্ছি, আপনারা সব সময় আমাদের সাথেই থাকবেন। তো এই যে আমরা প্রথমে এই যে গ্লাসগুলো ভরে দিচ্ছি, এই গ্লাসটা একটা গ্লাস পুরোটা ভর্তি থাকবে আর একটা খালি থাকবে, এই যে দেখতে পাচ্ছেন সবগুলো গ্লাস ভরে দিব আমরা। এই যে দেখতে পাচ্ছেন সবার জন্য কিন্তু সমান পরিমাণ এখানে জল দেওয়া আছে, আর হচ্ছে এই পাইপটাও দেওয়া আছে একদম সমান করে কাটা আছে। এই যে দেখতে পাচ্ছেন একটি গ্লাস খালি একটি গ্লাস ভরা সবার জন্যই। তো এখনই আমরা খেলাটি শুরু করবো, সবাই প্রস্তুত হয়ে আছে। তো আমরা এখন টাইমার সেট করে দেব, সময় হচ্ছে এক মিনিট। সবাই রেডি? সবাই রেডি আপনারা? তো এই যে দেখতে পাচ্ছেন এখানে সবাই প্রস্তুত হয়ে গেছে, এখানে আমি টাইমারটা সেট করে দেবো, সময় হচ্ছে এক মিনিট। আমি বলার সাথে সাথে আপনারা খেলা শুরু করবেন। এক দুই তিন, এরই মাঝে আমাদের খেলাটি শুরু হয়ে গেছে, জোরে একটা হাততালি। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে দিচ্ছে তারা। আপনারা সবাই দেখতেছেন আসলে কে সবার আগে পারে। ওই যে একজন শেষ হয়ে গেছে অলরেডি, এখানে একজন শেষ হয়ে গেছে, এই যে আমরা 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 এখন দেখতে পেরেছি। এই যে দেখতে পেরেছেন সবার আগে, এই যে এখানে শেষ করে ফেলেছে, এই যে সবারই প্রায় শেষ, গ্লাস খালি হয়ে গেছে অলরেডি, এক মিনিটের আগে খেলাটি শেষ হয়ে গেছে। সবার জন্য একটা জোরে হাততালি। তো এখন আমরা দেখবো, তো এখন আমরা দেখবো আসলে কে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে। সবাই খুব ভালো লেগেছে, আপনার কেমন লেগেছে খেলাটি দিয়ে? ভালো লেগেছে, নতুন তো, অনেক ভালো লেগেছে। আপনার? হ্যাঁ ভালো লাগছে। এখনো কিন্তু যায় না কে বিজয় হয়েছে আগে শুনে নেই, আপনার কেমন লাগতেছে? কি জানি, আপনার কেমন লাগতেছে? তো যাই হোক খেলাটি খুবই এনজয়েবল হয়েছে, এখন আমরা দেখবো যে আসলে কে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে। যে আমাদের বিচারক আছে আপনি বলবেন, হ্যাঁ কে প্রথম হয়েছে আপনি একটু বলেন। আমাদের যে প্রথম বিজয়ী হয়েছে তার নাম হচ্ছে নিপা রায়, তার জন্য একটা জোরে হাততালি। দ্বিতীয় যে হচ্ছে তার নাম হচ্ছে মালতী রায়, তার জন্য একটা জোরে হাততালি। আর যে তৃতীয় হয়েছে তার নাম হচ্ছে অনন্যা রায়, তার জন্য একটা হাততালি। তো এখন আমরা তাদের মাঝে পুরস্কার তুলে দিব, এখন তাদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হবে। প্রথমে পুরস্কার তুলে দেন প্রথম বিজয়ীর কাছে। আমাদের প্রথম বিজয়ী নিপা রায়, আমি এই প্রথম পুরস্কারটি নিপা রায়ের হাতে তুলে দিলাম, জোরে একটা হাততালি। মার কি গেল, সেটা বড় নাকি? তারপরে দ্বিতীয় বড়ই তো, হ্যাঁ তাই তো মনে হয়।
প্রথম যে হয়েছে কন্টেস্ট্যান্ট একদমই নতুন, তা আপনি প্রথম দিনে এসেই প্রথম পুরস্কার পাইলেন, আপনার কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। যাই হোক, তো সে প্রথম দিনে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ব্যাগ পেয়েছে, তো আশা করি আপনাদের খেলাটি ভালো লেগেছে। সবার জন্য একটা জোরে হাততালি।